नमस्कार दर्शक বন্ধু, আমি সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। মেষ রাশি জুন মাস কেমন যাবে এ নিয়ে কিন্তু আলোচনা করব। মেষ রাশির সাপেক্ষে এই মাসে কিছু প্রভূত পরিবর্তন যেমন দেখতে পাওয়া যাচ্ছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাও আপনাদের তৈরি হবে। একদিকে অতীব সুফল পাবেন, আবার একদিকে একটু সমস্যা তৈরি হবে, ফলে মিলে ছুলে কিন্তু মাসটা চলবে। তাই কোন দিক থেকে কি ভালো ফল পাবেন, কোন দিক থেকে একটু সমস্যা হতে পারে এ নিয়ে আলোচনা করব। আপনাদের ব্যক্তিগত রাশিচাটে যে গ্রহের দশা চলছে বা যে গ্রহের অন্তর্দশা চলছে, সেই গ্রহরা কিন্তু আপনাদের জীবনে এই মুহূর্তে খুব বেশিভাবে প্রভাব বিস্তার করবে। ধরুন শুক্রের দশা চলছে, তাহলে কিন্তু শুক্র এই মুহূর্তে আপনাদের বেশি ফল দেবে। যদি বৃহস্পতির দশা চলে তাহলে বৃহস্পতি বেশি ফল দেবে, বা শনির দশা চলে তাহলে শনির বেশি ফল দেবে। যে গ্রহের দশাটা চলবে সেই গ্রহটা কিন্তু বেশি ফল দেবে, আর যে গ্রহের দশা চলবে না তারা কিন্তু প্রচ্ছন্ন রূপে আপনাদের ফল দেবে। তার মানে ধরুন আমি বললাম যে বৃহস্পতি বা মঙ্গল এই মাসে ভালো ফল দেবে, কিন্তু আপনাদের অন্য গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু সেই ভালো ফলটা অতটা পাবেন না। আবার যদি বলি যে শনি খারাপ দেবে, কিন্তু শনির দশা চলছে না, অন্য কোন গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু আপনারা অতটা খারাপ ফল পাবেন না। ফলে আমি কিন্তু কারো ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করছি না, আমি গোচর ফলের উপর আলোচনা করছি। গোচর ফল কি হয়, যে এই মাসে গ্রহরা কি কন্ডিশনে আছে এবং আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তারা কি ফল দেওয়ার জায়গায় আছে, কি ফল দিতে চলেছে, এই নিয়ে কিন্তু আলোচনা। যদিও গ্রহরা ডাইরেক্টলি ফল দেয় না, নক্ষত্র ওয়াইজ ফল দেয়, যে নক্ষত্রে বসে থাকে সেই নক্ষত্রে ফল দেয়। অর্থাৎ ধরুন মীন রাশিতে বৃহস্পতি গোচর হয়েছে, বা মেষ রাশিতে শুক্রে গোচর হয়েছে। মেষ রাশিতে তিনটে নক্ষত্র, অশ্বিনী ভবানী কীর্তিকা। এবার মেষ রাশিতে শুক্র যখন অশ্বিনী নক্ষত্র থাকবে তখন একরকম ফল দেবে, আবার যখন ভরণী নক্ষত্র থাকবে তখন আরেক রকম ফল দেবে, আবার কীর্তিকা নক্ষত্রে যখন থাকবে তখন আরেক রকম ফল দেবে। অর্থাৎ একই রাশিতে শুক্র কিন্তু তিন রকম ফল দেবে, যখন যে নক্ষত্রে থাকবে তখন সেই নক্ষত্র এই ফলটা দেবে। আশা করি বুঝতে পেরেছেন। ফলে ফল দেওয়ার সিস্টেমটা খুবই নিখুঁতভাবে কিন্তু আলোচনা করার ব্যাপার, তাই অবশ্যই প্রোগ্রামটি মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না, যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে পরীক্ষা নিই, যারা অনলাইনে পরীক্ষা নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে পরীক্ষা আপনারা নিতে পারেন। প্রথমে আমি একটু গোচর ফল সম্পর্কে বলবো, তারপর আমি স্টেপ ওয়াইজ প্রত্যেকটা ব্যাপারের উপর আলোচনা করে দেব। এই মাসে আপনাদের রাশিতে শুক্র বসে থাকছে 18 তারিখ পর্যন্ত, তারপর দ্বিতীয় হবে গিয়ে সক্ষেত্রী হয়ে যাবে। রাহু কিন্তু আপনাদের রাশিতে সারা মাসই বসে থাকছে। দ্বিতীয় হবে বুধ বসে আছে, 3 তারিখ পর্যন্ত বকরি থাকবে, তারপর মার্গী হয়ে যাবে, যেখানে রবি বসে আছে বুধের সঙ্গে। দ্বিতীয় হবে বুধাদিত্যের এক্সিস হয়ে আছে এবং শুক্র গোচর করছে, ফলে দ্বিতীয় ভাব অনেক বেশি পাওয়ারফুল থাকছে, পজিটিভ থাকছে, ফলে সেই দিক থেকে অতীব শুভ ফল পাওয়া যায় কিছু ক্ষেত্রে দেখতে পারবেন। রবি 15 তারিখে আপনাদের তৃতীয় হয়ে চলে আসবে মিথুন রাশিতে, এবং সপ্তম ভাবে কেতু বসে আছে, একাদশ ভাবে শনি বসে আছে। শনি একাদশ ভাবে খুব একটা ভালো ফল দেয় না, মধ্যম প্রকৃতির ফল দেয়, কিন্তু 5 তারিখে বকরি হচ্ছে, ফলে একটু সাবধানতা কিছু ক্ষেত্রে অবলম্বন করা আপনাদের জন্য উচিত হবে। এবং দ্বাদশ ভাবে বৃহস্পতি সক্ষেত্রী হয়ে বসে আছে, কিন্তু দ্বাদশ ভাবে আছে, মঙ্গলের সঙ্গে বসে আছে, সেই জায়গাটা কিন্তু একটু যে খুব ভালো ফল দেবে তা না, মধ্যম প্রকৃতির ফল দেবে। কী ফল পাবেন তাই নিয়ে আলোচনা করব। প্রথমে বলি মন মানসিকতা কেমন থাকবে। এই মাসে মন মানসিকতা যথেষ্ট চার্মিং থাকবে, যথেষ্ট বোল্ড থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। 27 তারিখের পরে পরিস্থিতিটা আরও বেশি পজিটিভ হবে, মন মানসিকতা মধ্যে উত্তম দেখতে পারবেন, কেন মঙ্গল হচ্ছে সক্ষেত্রী দীর্ঘদিন পরে। যদিও গত মাসে রবিকে উচ্চস্তরতে দেখেছি রাহুর সঙ্গে, রবি কিন্তু অতটা ভালো ফল দিতে পারেনি যেহেতু রাহু ছিল। এই মুহূর্তে মঙ্গলও কিন্তু যখন মেষ রাশিতে উচ্চ মানে সক্ষেত্রী হবে, মঙ্গলে কিন্তু ততটা ভালো ফল দিতে পারবে না যেহেতু রাহু আছে, এটা কিন্তু আপনারা জেনে রাখুন।
একটা গ্রহ মানে একটা অঙ্গারক যোগ তৈরি করে বসে থাকবে। ফলে মঙ্গল সক্ষেত্রী হবে, মঙ্গলের স্বাভাবিক যে ফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু দেবে, কিন্তু কিছু একটা ডিস্টার্ব কিন্তু মানসিকভাবে তৈরি করবে। ফলে রাহু মঙ্গল যোগটা যখন হবে তখন কিন্তু মাথা প্রচণ্ড ঠান্ডা রাখবে। এমনি মনের মধ্যে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট, এইসব ঘোরার সব কিছু ভালো থাকবে, কেনাকাটা করার শখ, শৌখিনতা পূরণ, মনের মধ্যে একটা ফুর্তি, যেহেতু শুক্র বসে আছে 18 তারিখ পর্যন্ত এই জেনারেটরটা দেখতে পারবে। কিন্তু শনির দৃষ্টিটাও কিন্তু আপনাদের রাশিতে পড়ে আছে, মাঝে মাঝে ডিপ্রেশন দেখতে পারবেন। একদিকে উদ্যম, একদিকে ডিপ্রেশন, দুটো মিলেই কিন্তু ফল পাবেন। একদিকে খুব উদ্যম থাকবে, রাহু বসে আছে, কিন্তু শনির দৃষ্টি যখন পড়ে মাঝে মাঝে শরীরটা যেন মানে সাথ দিচ্ছে না, এই জিনিসটা দেখতে পারবেন। মনটা যেন সেই ব্যাপারটা দিতে পারছে না, এই জায়গাটাও কিন্তু পাশাপাশি এই মাসে দেখতে পারবেন। এবং মাথা কিন্তু ঠান্ডা রাখবে, বারবার কথাটা বলছি, মাথা কিন্তু ঠান্ডা রাখবে। বিশেষ করে মঙ্গল যখন সক্ষেত্রী হবে, রাহুর সঙ্গে বসে থাকবে, তখন কিন্তু মাথা বিশেষ করে ঠান্ডা রাখবেন, না বিবাদ বাঁধার জায়গা কিন্তু তৈরি করবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে মাসটা কিন্তু একাধিক সোর্স অফ ইনকাম আপনারা দেখতে পারবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, অর্থবৃদ্ধি, কর্মস্থানে অর্থপ্রাপ্তি, আর্থিক দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। একাধিক দিক থেকে ইনকাম হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো যেখানে কাজ করছেন হঠাৎ করে আর্থিক উন্নতি হতে পারে, সেই জায়গাটা ভালো পাবেন। কোনো জায়গা থেকে পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, এই জায়গাটা ভালো পাবেন। ওভারঅল কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কোনো বাধা নেই। কিন্তু ব্যক্তিগতভাবে মাথা ঠান্ডা রাখবেন, না হলে কিন্তু কোথাও একটা ডিস্টার্ব আপনাদের ফেস করতে হবে। পারিবারিক দিক থেকে একদিকে যেমন খুব আনন্দময় পরিস্থিতি, কোনো কোনো আনন্দ অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন, এই জায়গাগুলো যেমন দেখতে পারবেন। আবার পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, পরিবারের মধ্যে একটা বন্ডিং, এই জায়গাগুলো দেখতে পারবেন। সেই জায়গা মানে পারিবারিক দিক থেকে এই মাসটা কিন্তু এক কথায় খুব ভালো যাবে। পরিবারের ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে একটা একসঙ্গে একটা টাইম পাস করা, এই জায়গাটা কিন্তু পাবেন। কেননা বুধ বসে আছে, রবি বসে আছে, শুক্র সক্ষেত্রী হচ্ছে, পরিবারের দিক থেকে ভালো ফল পাবেন। পরিবারে কোনো সদস্য বৃদ্ধি আপনাদের হতে পারে, পাশাপাশি পরিবারে কোনো বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করে আনতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো। কথাবার্তা যথেষ্ট বোল্ড পজিটিভ থাকবে, আপনারা কথাবার্তার উপর যথেষ্ট দক্ষতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। ফলে আপনার কথার গুরুত্ব কিন্তু মানুষ এই মাসে দেবেই, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাইটার আছে এদের দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে, যারা সঙ্গীত শিল্পী আছে তাদের দিক থেকে ভালো যাবে, যারা আবৃত্তি করে এদের দিক থেকে ভালো যাবে, অর্থাৎ কথার মধ্যে অনেক ডেপথ কিন্তু আপনাদের বাড়বে, সেই জায়গাটা ভালো। খাওয়া দাওয়ার মধ্যে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন, না তো পেটের কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশান ওভারঅল বাড়বে, সেদিক থেকে কোনো সমস্যা নেই। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবে। মানসিক উদ্যম যেমন থাকবে, সেই জায়গাটা কিন্তু অনেক কাজ আপনারা বের করেও নিতে পারবেন। পেন্ডিং কাজগুলোকে এই মাসে করে নিতে পারেন, সেই জায়গাটা ভালো। শিক্ষা পারিবারিক মাতৃস্থায়ী দিক থেকে মাসটা ভালো যাবে, কেননা বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে পঞ্চম চতুর্থভাবে। শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন, মাতৃস্থায়ীর দিক থেকে শুভ ফল পাবেন। আবার বাড়ি গাড়ি যারা কিনতে চায় তাদের দিক থেকেও কিন্তু মাসটা ভালো যাবে। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে বৃহস্পতি বসে আছে, কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা আপনাদের চতুর্থভাবে পড়ছে, ফলে এডুকেশন, মাতৃস্থান এবং বাড়িঘাটির দিক থেকে শুভ ফল কিন্তু দেখতে পারবেন। বন্ধুভাগ্য ভালো, বন্ধুরা হেল্প করবে, সেই জায়গাটা ভালো দেখতে পাবেন, সেই দিক থেকে কোনো বাধা নেই। যারা প্লেয়ার আছে তাদের দিক থেকে ভালো, সেই দিক থেকেও কোনো বাধা নেই। যারা আর্টিস্ট আছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। কোথাও প্রেমের দিক থেকে একটু ডিস্টার্বল পরিস্থিতি কিন্তু দেখতে পারবে, কোথাও একটা সমস্যা, সে যে কোনো দিক থেকে হোক প্রেমের মধ্যে একটা সমস্যা কিন্তু থাকবে। একদিকে যেমন খুব এনজয়মেন্ট, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট থাকবে, পাশাপাশি কিন্তু কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ছোটোখাটো কথাকে নিয়ে বড় করে তোলা, এই জায়গাটা কিন্তু প্রেমের মধ্যে দেখতে পাওয়া যাবে। কোথাও একটা ভুল বোঝাবুঝির জন্য একটু দূরত্ব এসে যাবে, শনির দৃষ্টিটা পড়ে আছে এই মাসে, কিন্তু ছোটোখাটো ব্যাপারকে বা সন্দেহভাজন কোনো কাজ করে
পরস্পরের মধ্যে বিবাদ তৈরি করবেন না, তাহলে কিন্তু প্রেমে কোনো সমস্যা তৈরি করতে পারে। শনির দৃষ্টি পড়ছে মানে কোথায় একটা সন্দেহবাদিকতার জন্য হয়তো সম্পর্কটা খারাপ হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু করার চেষ্টা করবেন না। সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের কর্মের উন্নতি, সন্তানের পড়াশোনার উন্নতি, সন্তানের এডুকেশন দিক থেকে ভালো, কিন্তু সন্তানের শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। যাদের সন্তানরা বিশেষ করে বাচ্চা ছোট, তাদের দিক থেকে কিন্তু একটু ঠান্ডা লাগা, একটু হাওয়া লাগা, খেতে না চাওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে, তাই সেদিক থেকে একটু দেখে শুনে রাখতে হবে। সন্তানের বিবাহের ব্যাপারে এই মুহূর্তে না এগোনোই ভালো। যাদের সন্তানদের বিবাহের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে খুব একটা পজিটিভ রেজাল্ট পাবেন না, তাই পেলেও খুব একটা ভালো ফল দেবে না, তাই একটু এই মুহূর্তে ওয়েট করে যান। তারপরে কিন্তু আবার এক মাস পরে হয়তো পরিস্থিতি ভালো হয়ে যাবে, আমি বলে দেবো আপনাদের, সেই জায়গাটা কিন্তু আপনারা দিতে পারবেন। যাদের সন্তানরা ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু একটু সাবধানতা এই মুহূর্তে, বড় সড় লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু এই মুহূর্তে করা উচিত না মেষ রাশির সন্তানের দিক থেকে, সেই জায়গাটা কিন্তু বুঝে শুনে চলতে হবে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে মাসটা কিন্তু কিছুটা ভালো যাবে। একদিকে যেমন আপনাদের পঞ্চমভাবে শনির দৃষ্টি পড়ে আছে, আবার ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি মঙ্গলের যৌথ দৃষ্টিটা পড়ে আছে, কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন, কিছু শত্রু নাশ হতে পারে, ইন্টারভিউ ফেস করার জন্য কিন্তু মাসটা ভালো ফল দেবে, প্রতিযোগিতামূলক কাজে ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক দিক থেকে ভালো, কিন্তু কোথাও একটা পেটের সমস্যা, লিভারের সমস্যা, স্কিনের সমস্যা, হাড়ের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে, সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবে। যদিও শত্রুতা পেছন পেছন করবে, কিন্তু শত্রুরা লেগে আপনার সঙ্গে পারবে না, সেই জায়গাটা নেই, কিন্তু তাও সাবধানতা অবলম্বন করবেন, নতুন করে শত্রু তৈরি করবেন না, তাহলে ভালো ফল পাবে। কাজের মধ্যে একটা উদ্যম থাকবে, রোজকার কাজ নিয়মমাফিক হবে, সেই জায়গাটা ভালো, রোজকার রুটিন যেটা হয় সেটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবন ব্যবসার জন্য অতীব শুভ, নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে, সেদিক থেকে ভালো। সপ্তমভাবে কেতু বসে আছে, কিন্তু শুক্র দেখুন আপনাদের রাশিতে বসে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে রাহুর সঙ্গে, ফলে একাধিক বিয়ের যোগাযোগ কিন্তু আসবে, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। পার্টনারের শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের জন্য বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের সঙ্গে বিবাহিত কাপড়রা ঘোরাঘুরি করা, এন্টারটেনমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো। ব্যবসার দিক থেকে ভালো, কিন্তু যেহেতু কেতু বসে আছে, যদি ব্যক্তিগত রাশি যাতে কেতুর দশা চলে, তাহলে কিন্তু ব্যবসার দিক থেকে একটু পরিস্থিতি খারাপ হতে পারে, নচেত কোনো সমস্যা নেই, ব্যবসার দিক থেকে কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটাই পজিটিভ রেজাল্ট ব্যবসার দিক থেকে আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন, তাহলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য ভালো। অষ্টমভাবে একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে, শনির দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, বুধের দৃষ্টি পড়ে আছে, রাহু রবির দৃষ্টি পড়ে আছে, এবং শুক্রের দৃষ্টি 18 তারিখে পরে কিন্তু অষ্টমভাবে পড়ে থাকবে, ফলে রাস্তাঘাটে একটু সাবধানে চলবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে তাদের জন্য মাসটা ভালো, যারা থিসিস লিখছে তাদের জন্য মাসটা ভালো, সেই দিক থেকে ভালো। কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো, দীর্ঘদিন কোনো কোর্ট কেস চলছে পৈতৃক সম্পত্তি নিয়ে, সেখান থেকে কিছু লাভ আপনারা কিন্তু পেতে পারেন, শেয়ার লটারি থেকে কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যস্থানে রাহু দৃষ্টিটা পড়ে আছে এবং ভাগ্যবতী বৃহস্পতি দ্বাদশভাবে বসে আছে, কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি আসবে, সে কর্মের জন্যই হোক, শিক্ষার জন্যই হোক, বিদেশ যাত্রা কিছু অপরচুনিটি আপনারা দেখতে পারবেন, উচ্চ শিক্ষার জন্য ভালো ফল পাবেন, কিছু স্ট্রিম চেঞ্জ হতে পারে, একটা পড়াশোনা করছেন কোনো ডিপার্টমেন্টাল চেঞ্জ, পড়াশোনার ক্ষেত্রে কিছু চেঞ্জ কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে যদি চেঞ্জ করেন ভেবেচিন্তে করবেন। পিতার দিক থেকে শুভ ফল পাবেন, সেদিক থেকে কোনো বাধা নেই, পিতার ফিনান্সিয়াল লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি থেকে যারা দূরে আছে তাদের দিক থেকে ভালো, দূর যাত্রা প্ল্যানিং আপনারা করতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। দশমপতি কর্মের দিক থেকে কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতির যাবে, কেন কর্মপতি 5 তারিখ পর্যন্ত মারিয়ে থাকছে শনি, তারপর বকরি হয়ে যাচ্ছে, ফলে কর্মের প্রেশার কিন্তু বাড়বে আপনাদের, কর্মস্থানে প্রথম কথা বলে একটু শত্রুতা বাড়বে,
কেউ পেছন পেছনে আপনার নামে অফিসে বসের কাছে কানভারি করতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্মের জায়গায় কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না, যেটুকু আপনার কাজ করা সেটুকু করবেন, তাহলে কিন্তু ভালো হয়। নতুন কর্ম প্রাপ্তির জন্য সময়টা কিন্তু খুব একটা অনুকূল আমি এই মাসে বলতে পারছি না। যারা পেয়ে গেছে তারা পেয়ে গেছে, গত মাসে বা তার আগের মাসে যারা পেয়ে গেছে তাদের দিক থেকে ভালো ফল। এই মুহূর্তে 5 তারিখে শনি কিন্তু যখন বক্রী হবে তখন কর্মের দিক থেকে কিছু সমস্যা তৈরি হবে, সেই জায়গাটা কিন্তু কেয়ারফুলি থাকবেন। 6 মাস শনি বক্রী থাকে, সেখানে কিন্তু একটু কেয়ারফুলি থাকতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত কর্মের দিক থেকে নেওয়া উচিত না আপনাদের জন্য। কর্মে পেশা বাড়ছে, কর্মে শত্রুতা বাড়ছে, বা কর্মে অফিসে বসের সঙ্গে একটু বনাবনি হচ্ছে না, সেগুলো থাকতে পারে, কিন্তু ডিসিশান কিন্তু চেঞ্জ করবেন না, লেগে থাকুন। পরিস্থিতি কিন্তু অবশ্যই আপনাদের হাতে আসবে, যদি একটু সময় লাগবে। কিছু ক্ষেত্রে ব্যক্তিগত রাশি চাটে যদি দেখা যায় শুভ গ্রহের দশা বা দশমের শুভ গ্রহ বসে আছে, সেই গ্রহের দশা চলছে, সেই ক্ষেত্রে হয়তো কিছু চাকরির যোগাযোগ আসতে পারে, কিন্তু ওভারঅল গোচর কিন্তু এই মুহূর্তে খুব একটা যে পজিটিভ দেওয়ার জায়গায় আছে কর্মের দিক থেকে আমি সেটা বলতে পারছি না। একাদশ ভাবে বৃহস্পতি শনি বক্রী হবে, যে কোনো কাজে একটু বাধাবিঘ্ন তৈরি করবে, সেই জায়গাটাও কিন্তু বুঝে চলবেন, লেগে থাকবেন, ধৈর্য হারাবেন না, তাহলে কিন্তু শনি আপনাদের অতটা ডিস্টার্ব করবে না। করবেন করবেন করে কোনো কাজ ফেলে রাখবেন না, যেটা করার সেটা করে ফেলবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবে। দ্বাদশভাবে মঙ্গল বসে আছে, একটা মাঙ্গলিক যুগের একটা এক্সিস আছে, কিন্তু যেহেতু বৃহস্পতি বসে আছে আর মীন রাশিতে, মঙ্গল অতটা মাঙ্গলিক দোষে প্রভাব দেয় না, যেহেতু বৃহস্পতি ঘরে। কিছু খরচ বাড়াতে পারে, পিতার জন্য, পিতার শারীরিক কোনো ট্রিটমেন্ট করার জন্য কিছু খরচ বাড়াতে পারে, পড়াশোনা করার জন্য, হায়ার এডুকেশনের জন্য কিছু খরচ বাড়াতে পারে, বিদেশ যাত্রার কারণে কিছু খরচ বাড়তে পারে, এইসব জায়গাগুলো দেখতে পারবে। খরচের একটু পাতার মানে আধিক্য থাকবে। সেভিংস কিন্তু এই মাসে খুব একটা করতে পারবেন না, মধ্যম প্রকৃতির, এমন না যে করতে পারবেন না বলছি মানে কিছুই হবে না, হবে, কিন্তু সেটাকে অনেক কষ্ট করে মানে সেভিংসটা করতে হবে, খুব ইজিলি হবে না, তাই টাকা কিন্তু আসবে, একাধিক সোর্স অফ ইনকাম কিন্তু দেখতে পারবেন, কিন্তু আবার খরচও বাড়বে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু রোগ ব্যাধির জন্য খরচ সেই জায়গাটা কিন্তু থাকবে, ফলে সেই দিক থেকে খরচটাকে বুঝে করবেন এবং মনটাকে সবসময় চার্মিং রাখার চেষ্টা করবেন, মেডিটেশন করবেন, যোগা করবেন, তাহলে মন মানসিকতা কিন্তু ঠিক থাকবে। কেন এর মধ্যে খুব একটা যে পজিটিভ পরিস্থিতি আছে, যেহেতু রাশিতে রাহু বসে আছে, মনটা খুব চঞ্চল থাকবে, মনে মধ্যে কোনো কিছু একটা মানে সব কিছু যেন একটু অস্থির পরিস্থিতি থাকবে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে পরে নিজেকে পস্তাতে পারে, মানে একটা চেঞ্জ আসলো জীবনে, যেটা হয়তো আপনি নিলেন কিন্তু সেটা দেখলেন যে না খুব একটা ভালো হলো না। লগ্নে বা রাশিতে যখন রাহু বসে থাকে যাই করতে হয় ভেবে চিন্তা করবেন, হঠকারিতা করাটা উচিত না। মানসিক ডিস্টার্বেন্স ফেস করতে হয়, কিছু না কিছু মানসিক চঞ্চলতা, মানসিক ডিস্টার্বেন্স থাকে, সেই জায়গাটা কিন্তু আপনারা যত ঠান্ডা থাকবেন, যত নিজেকে ঠান্ডা রাখতে পারবেন মানসিকভাবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। যাই করবেন ভেবে চিন্তে আলোচনার মাধ্যমে করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন, যদিও এটাই শেষ কথা নয়, কারণ ব্যক্তিগত রাশিচাট অনেক কথা বলে, সেটা আমি যদিও গোচর ফল বলছি, যতটা বলার আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।